স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। প্রশ্ন, অন্য মানুষদের মধ্যে কত প্রতিভা শক্তি থাকে, আমার মধ্যে নেই কেন? উপনিষদে আছে মানুষ অমৃতের পুত্র, ঠাকুরও বলেছেন সাপের মাথায় মণি আছে। উত্তর, শক্তি বা প্রতিভা সবার মধ্যেই আছে। বলা হয়েছে এমন কোনো অক্ষর নেই যা দিয়ে মন্ত্র হয় না, এমন কোনো গাছ নেই যা দিয়ে ওষুধ তৈরি হয় না, এমন কোনো মানুষ নেই যে অযোগ্য। দুর্লভ শুধু এমন ব্যক্তি যিনি এ দেখতে পারেন। শক্তি সবার মধ্যেই রয়েছে, অনেকে তা জানেন, কেউ তার অপচয় করে, কেউ বা একে সংকুচিত রাখে। শক্তির স্বভাব হলো ছড়িয়ে পড়া, একে চেপে দিলে ফেটে পড়ে কিংবা মরচে ধরে। আপনার মধ্যে যে শক্তি আছে তাকে আপনি হয়তো নিজেই বদ্ধ করে রেখেছেন, একে প্রবাহিত হতে দিন, প্রকাশ করুন। স্বামীজির কথা মনে রাখবেন, এক্সপানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। ব্যক্তি চেতনা প্রসারিত হয়ে বিশ্ব চেতনার সাথে মিলতে চাইছে, যদি তা হতে দেন শক্তি বাড়বে, জীবন উন্নত হবে, না হলে বিপরীতটা ঘটবে। স্বার্থপরতায় মানুষ নিজের শক্তিকে বাইরে প্রসারিত হতে দেয় না, ফলে শক্তি সংকুচিত হয়ে যায়। পরার্থপরতায় শক্তি প্রসারিত হয়, ব্যক্তি চেতনা এগিয়ে যায় বিশ্ব চেতনার দিকে। নিজেকে সংকুচিত রাখা মানে ক্ষুদ্র স্বার্থ দিয়ে দরজা বন্ধ রাখা, বিশ্ব চেতনার পথে বাধা সৃষ্টি করা। কিভাবে শক্তি বা চেতনাকে প্রসারিত করতে হয়? ক্ষুদ্র স্বার্থের উপরে উঠে। যখন আপনি নিজের শক্তিকে বিলিয়ে দিচ্ছেন অন্যদের মাঝে, আপনার চেতনা অন্যদের মধ্যেও নিজেকে দেখছে। ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন, আপনার সম্পদ বাইরের বা অন্তরের দিন অন্যদের। দানকে এজন্যই মহত্ব দেওয়া হয়েছে। উপনিষদ বলছে শ্রদ্ধয়া দেয়ম, শ্রদ্ধার সাথে দাও। টাকা হোক, বিদ্যা, সাহস, শক্তি, অনুপ্রেরণা, সাহায্য ইত্যাদি কাউকে দেওয়ার তাৎপর্য হলো আপনি নিজস্ব শক্তি বা চেতনাকে বাইরে প্রসারিত করছেন। অনেকে ভাবেন যে দিলে তার শক্তি কমে যাবে, এরা আগেই ভেবে নেন, এটা পরীক্ষা করে দেখতে চান না। নিজের জ্ঞান বিলান শ্রদ্ধার সঙ্গে অনুভব করতে পারবেন যে আপনার জ্ঞানও বাড়ছে। সাহায্য দিন, অন্যরাও আপনার সাহায্যে এগিয়ে আসবে। আনন্দ ছড়ান, নিজের আনন্দও বাড়বে। কিন্তু আমি ভয় পাই, সম্পদ সংগ্রহ করে সম্রাট হয়েও মানসিকতা ভিখারীর। বই পড়ে বলছি না এ কথা, এ আমার অভিজ্ঞতা। গ্রুপে রোজ পোস্ট পাঠাই অন্যদের সাহায্য করার উদ্দেশ্যে। আশ্চর্য, রোজ মাঝরাতে উঠি জল খেতে, গ্রুপে টাস্ক লিখতে, পরে আবার শুয়ে পড়ি। তখন দেখি প্রচুর নতুন নতুন আইডিয়া আসছে মাথায়, নতুন সব পয়েন্ট যা কখনো চিন্তা করিনি আগে। আপনি যদি নিজেকে কখনো দুর্বল মনে করেন, ভাবেন যে কোনো কাজ পারবেন না, তখন জোর করে কাজটা করুন, সাহস করে এগিয়ে যান। এভাবে কয়েকবার করলেই অনুভব করতে পারবেন যে ভয় দূর হচ্ছে, কাজটা কঠিন লাগছে না, আর তখনই স্পষ্ট বুঝবেন যে
আপনার অধিকাংশ ভয়ই কাল্পনিক। যদি নিজেকে উৎসাহী রাখতে চান, অন্যদের উৎসাহ দিতে শুরু করুন। কতগুলি চিন্তাকে নেতিবাচক কেন বলা হয়? কারণ ওইগুলি আপনাকে সংকুচিত করে, আপনার শক্তিকে প্রসারিত হতে বাধা দেয়। পজিটিভ চিন্তা প্রসারিত করে আপনার শক্তিকে। মানুষ প্রচুর শক্তি নিয়ে জন্মায়। এক শিশুকে দেখুন, কি এনার্জি তার! কিন্তু যতই বড় হয়, ভুল শিক্ষার ফলে সে স্বার্থপর হতে থাকে কিংবা শক্তির অপচয় করে। সমাধান কি? দু একদিন আগের পোস্টে আলোচনা করা হয়েছে কিভাবে নেতিবাচক চিন্তাকে মোড় ফিরিয়ে দিয়ে পজিটিভ করতে হয়। নিজের শক্তি বিলোতে শুরু করুন, মানুষকে আনন্দ দিন, উৎসাহ, সাহায্য, অনুপ্রেরণা, সাহস দিন। দেখবেন আপনার জীবন শক্তিতে ভরে উঠেছে, দুর্বলতা, ভয়, দুঃখ চলে যাচ্ছে।